জামালপুর পাঁচ সদর আসনে নৌকা ও ইগলের সমর্থকদের মাঝে সংঘর্ষে ইউপি সদস্য সহ অন্তত ৬ জন আহত হয়েছে। জামালপুর থেকে আবুল কাশেমের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বুধবার বিকেলে সদরের শাহবাজপুর দক্ষিণ কৈডোলা গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য নিয়ামত আলী, নিয়ামত আলীর ছেলে জাকির হোসেন ফকির, বেলাল হোসেনের ছেলে মাসুদ রানা ও মারুফ হোসেনকে 250 শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় নৌকার প্রচার কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহরাব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার জন্য সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজুনের সমর্থকদের দাবি করেছে। স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজুনু বলেন, নির্বাচনী প্রচারের শুরু থেকে ইগল প্রতীকের সমর্থকদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছে নৌকার সমর্থকরা। ইতিমধ্যে ইগল প্রতীকের কয়েকটি প্রচার কেন্দ্রে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুট করেছে নৌকার সমর্থকরা। তখন এই নৌকার সমর্থকরা পিছিয়ে পিছনে গিয়ে তাদেরকে ভয়ভীতি এবং তাদেরকে বিশৃঙ্খলা বাঁধানোর জন্য চেষ্টা করেছে। এই তারা নিজেরাই আমার সমর্থকদের প্রতি তারা হুমকি ধামকি দিয়ে আসছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ইতিমধ্যে বাসচারা কাছাপাড়া কেন্দ্রে আগুন লাগিয়ে দিয়েছে, বাড়িতে আক্রমণ করেছে, বৈশিষ্টিক কায়দায় তারা নির্যাতন করেছে। তারপরে পিটিআই গোবাজারে আমাদের এক কেন্দ্র ভাঙচুর করা হয়েছে। এগুলো তাদের পূর্ব পরিকল্পিত, তাদের তাদের ভোট নাই, ভোটাররা সিদ্ধান্ত নিয়েছে সদরের সন্তান এগুলো মাকে তারা ভোট দিবে, আর সে জায়গায় তারা নির্বাচনকে বানচাল করার জন্য নির্বাচনে ভোটার যদি উপস্থিত কম হয় সেই পথ তারা নিয়েছে এই ধরনের বিশৃঙ্খলা করার জন্য। পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে ইগলের সমর্থকদের ফাঁসানোর চক্রান্ত হচ্ছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস বলেন, নৌকা ও ইগলের সমর্থকদের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা যেটুকু জানতে পারলাম যে নৌকা এবং ইগল সমর্থিত প্রার্থীদের সমর্থকদের মধ্যে তারা হচ্ছে কিছু মারপিটের ঘটনা ঘটেছে এবং এখানে ৬ জন আহত হয়েছে, তার মধ্যে ৪ জনকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। তা আমি এখানে আজকে আমাদের সাথে আমাদের সার্কেল এসপি মহোদয় আছেন, ওসি সাহেব সহ আমরা এখানে এসেছি, আমরা পুরো বিষয়টা দেখলাম, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নিলাম এবং এখানে যে ভাঙচুর এবং ঘটনাগুলো যেটা ঘটেছে সব ঘটনাস্থল পরিদর্শন করলাম। আমরা এখন এখানে অভিযোগ দিবে, তারা অভিযোগ দিলে আমরা এখানে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভোট পর প্রার্থনা করার পরে আমাদের দুই তিনজন লোক তারা এখানে একটা চা স্টলে বসে চা খাচ্ছিল, তখন অতর্কিতভাবে বিএনপি এবং বিএনপির উপর ভর করে যারা স্বতন্ত্র ইলেকশন করতেছেন তাদের লোকজন তারা অতর্কিতভাবে তাকে আক্রমণ করে এবং গুরুতরভাবে তিন চারজনকে আহত করেছেন। এই খবরটা আমরা পাইছি পাওয়ার পরে আজকে এখানে আসলাম, দেখলাম আমরা আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে বসবো, পরবর্তীতে আইনগত কী ব্যবস্থা নেওয়া যায় আমরা নিবো।